এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছে ভিটপাল। আপনারা কি কখনো এমন সমস্যায় পড়েছেন যে স্যুটকেসের নাম্বার লক খুলতে পারছেন না? কারণ নাম্বারটা আপনার কিছুতেই মনে পড়ছে না, অথচ এখনই স্যুটকেসটা খুলে আপনার প্রয়োজনীয় জিনিস বের করা দরকার। তাহলে কি করবেন? তাহলে কি 0 থেকে 999 পর্যন্ত ঘুরিয়ে চেষ্টা করবেন? এটা কি সম্ভব? কত ঘন্টার সময় লাগবে বলুন তো? তাছাড়া এটা ভীষণ বিরক্তিকর ব্যাপার, হাত ব্যথা হয়ে যাবে। তাহলে লকটা ভেঙে ফেলবেন? একদম নয়। তাহলে স্যুটকেসটা আর ব্যবহার করতে পারবেন না? চিন্তা করবেন না, আজ আমি একটা খুব সহজ পদ্ধতি দেখাচ্ছি। এর সাহায্যে আপনি 2 মিনিটেই খুলে ফেলতে পারবেন আপনার স্যুটকেস লক। বেশ, আসুন তবে এখন দেখানো যাক সেই সহজ উপায়টা। দেখুন, স্যুটকেসটি বন্ধ এবং সেটা আমি খুলতে পারছি না কারণ আমি নাম্বারটা ভুলে গেছি। লক্ষ্য করুন যে প্রতিটি সংখ্যার চাকার নিচে একটি ছোট গর্ত রয়েছে যা আপনি সাধারণত দেখতে পান না। প্রতিটি নম্বর চাকাকে ধীরে ধীরে ঘোরালে একটি নাম্বারের নিচে আপনি অবশ্যই গর্তটি দেখতে পাবেন। যেহেতু গর্তটি খুব ছোট, এটি দেখতে পাওয়া মুশকিল হতে পারে, তাই আপনি মোবাইল ফোনের টর্চটা জ্বালিয়ে চাকাটি ঘোরাতে থাকুন যতক্ষণ না আপনি চাকার নিচে গর্তটি দেখতে পাচ্ছেন। গর্তটি দেখতে পেলে এটিকে ওই অবস্থায় রেখে দিন। চাকার নিচের গর্তটি এখন আপনার মুখোমুখি। একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় চাকাগুলো ঘুরিয়ে তাদের নিচের গর্তগুলো আপনার দিকে নিয়ে আসুন। এখন 3টে চাকার নিচের গর্ত আপনার মুখোমুখি। এই অবস্থানে 3টে চাকার সংখ্যা এখন 222। চেক করুন লক খুলছে কিনা। যদি না হয়, 3টে চাকাকে এক অঙ্ক করে ঘোরান। এবার 3টে সংখ্যার অবস্থান 111। আবার চেক করুন যে লক খুলছে কিনা। যদি তা না খোলে, সেই একইভাবে 3টে চাকা এক অঙ্ক করে ঘোরান এবং দেখুন লকটি খুলছে কিনা। দেখুন, এবার লকটা খুলে গেছে, অর্থাৎ আমার স্যুটকেসের লক কোড হচ্ছে 000। যাই হোক, চিন্তা করবেন না, এই কৌশলটি যে কোনো কোডের জন্য কাজ করবে। সম্পূর্ণ পদ্ধতিটি আমি আবার সংক্ষিপ্ত করে বলছি। প্রথমে সমস্ত চাকার সারিবদ্ধ করুন যাতে সমস্ত চাকার নিচের গর্তগুলি আপনার মুখোমুখি হয়। লক খুলছে কিনা পরীক্ষা করুন। যদি না খোলে, সমস্ত চাকাগুলিকে এক অঙ্ক করে ঘোরান এবং আবার দেখুন লকটি খুলছে কিনা। যতক্ষণ না লকটি খুলছে, এটি করতে থাকুন। লকটি খুলতে আপনাকে সর্বোচ্চ 10 বার এইরকম করতে হবে। তবে যদি আপনি ভাগ্যবান হন, শুধুমাত্র কয়েকবার প্রচেষ্টা করলেই লকটি খুলে যাবে। দেখুন, আমার ক্ষেত্রে এটি শুধুমাত্র 2টি প্রচেষ্টায় খোলা হয়েছে। কি মনে হচ্ছে আপনার? এটা একটা দারুণ সহজ এবং খুব দ্রুত পদ্ধতি। এখনই একবার চেষ্টা করে দেখুন আর পদ্ধতিটি শিখে নিন, ভবিষ্যতে কাজে আসতে পারে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন। আমরা ভবিষ্যতে এরকম অনেক প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসব, তাই আমাদের দ্বারা আপলোড করা প্রতিটি নতুন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, এবং খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে।